আসসালামু আলাইকুম। স্পেশাল আর টুইস্টের নতুন আইটেম রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা অথবা চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ দো পেঁয়াজা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে, কিন্তু আজকে আমি খুব সহজভাবে এবং অল্প উপকরণে তৈরি করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি 6-7টা মতন পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজটা ব্যবহার করছি এবং আমার পেঁয়াজটা কিন্তু ফ্রোজেন করা। এখন আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। যখন নরম হয়ে আসবে এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। বাস একটুকি মশলা দিব, এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন সবগুলো একটু ভালো মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 30টার মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে মাথাটা ফেলে ধুয়ে সুন্দর করে এখন এখানে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছের সাথে আমি পেঁয়াজটাকে একদম ভালো মতন একটু রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নরমাল পানি। এবার পানি দিয়ে এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আজকে চিংড়ি মাছের ভুনা তৈরি করছি তাই এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব এবং রান্না করব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেকাংশই শুকিয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি এই কারণে, কারণ চিংড়ি মাছে কিন্তু একটা নিজস্ব স্বাদ আছে, একটা ফ্লেভার আছে। বেশি মশলা ব্যবহার করলে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। রান্না করে নিয়েছি আরও 2 থেকে 3 মিনিট, তারপর ঢাকাটা খুলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে এবং তেলটাও কিন্তু ভেসে উঠেছে। যেহেতু ভুনা তৈরি করব এটাকে আরও ভালো মতন কষিয়ে নিব। আজকে যেভাবে রান্না করেছি এতে করে চিংড়ি মাছের ফ্লেভারের স্বাদটা কিন্তু একেবারে অটুট থাকবে এবং খেতে কিন্তু দারুণ মজা লাগবে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 4টার মতন কাঁচা মরিচ। কাঁচা মরিচটা দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতন। একটু বাবু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু আমাদের মশলাটা একেবারে কড়াইয়ের সাথে লেগে যাবে, তাই একটু বাবু নাড়াচাড়া করে দিতে হবে। এবং আমাদের রান্নায় কিন্তু আমরা কাঁচা মরিচটা সবার শেষে ব্যবহার করি, এতে করে কাঁচা মরিচ স্বাদটা একেবারে সুন্দর বের হয়। তারপরে ঢেকে আরও রান্না করেছি কিছুক্ষণ, তারপরে খুলে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এর মানে আমাদের কিন্তু চিংড়ি মাছের দো পেঁয়াজা বা চিংড়ি মাছ ভুনা একেবারে তৈরি হয়ে গেছে। এই চিংড়ি মাছের দো পেঁয়াজা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছ কাদের পছন্দ অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যেই থাকুক সেই কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।